সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও ভালো থেকো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। বা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই করোনাকালে আমাদের পড়াগুলি যেহেতু স্কুলে করতে পারবো না, এই জন্য আমরা কি করব, মোবাইলের মাধ্যমে আমাদের পড়াগুলি শিখবো, লিখবো এবং ইনস্টাগ্রাম করে ইনবক্সে দিব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে বাংলা বিষয়ে আমি বাক্য গঠন আলোচনা করব। কি আলোচনা করব? বাক্য গঠন নিয়ে আলোচনা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বাক্য গঠন কি বলছে? ইচ্ছা, ইচ্ছা, ইচ্ছা দিয়ে আমরা শব্দার্থ করছি। এখন এটা দিয়ে একটা বাক্য গঠন করব। ইচ্ছা দিয়ে আমরা কি করছি? ইচ্ছা দিয়ে শব্দ গঠন করছি। ইচ্ছা হতো সাত। তাহলে এটা দিয়ে আজকে আমরা একটা বাক্য গঠন করব। দেখো, আমার খুব ইচ্ছা একবার সুন্দরবনে যাব। আমার কি ইচ্ছা? আমার অনেক কিছু ইচ্ছা থাকতে পারে। আমার খুব ইচ্ছা একবার সুন্দরবনে যাব। আমার খুব ইচ্ছা আমি কোথাও বেড়াতে যাব। এরকম হতে পারে না? তাহলে আমার খুব ইচ্ছা একবার সুন্দরবনে যাব। তারপরে দেখো মোয়াল। তারপর কি? মোয়াল। আমরা দেখেছি মোয়াল কাকে বলে তোমরা কি চিনো? যারা মধু চাক কাটে তাদের মোয়াল বলে। তাহলে মোয়াল কি? যারা মধুর চাক কাটে তাদের মোয়াল বলে। এটা দিয়ে একটা বাক্য গঠন হয়। তারপর আবার এটাও বলতে পারো, মোয়ালরা মধু সংগ্রহ করে। এটাও বলতে পারো, মোয়াল মানে কি? তোমরা কি দেখেছো গাছে যে মধুর চাক পাতে, ওই মধুর চাক থেকে যারা মধু কাটে, কেটে মধু আমি সংগ্রহ করে তাদেরকেই মোয়াল বলে। যারা মধুর চাক কাটে তাদের মোয়াল বলে। তারপরে দেখো, তারপরে দেখো মধু দিয়ে, মধু দিয়ে করতে হবে। মধু কি? মধু শিখলো তোমরা? মধু মানে কি? মিষ্টি জাতীয় একটা জিনিস। মধু মানে মিষ্টি, তার অর্থ হচ্ছে মিষ্টি। তাহলে মধু দিয়ে মোয়ালরা কি করে, অমিকে কি করতে দিছিল? মধু খেতে দিছিল। আমরা আমাদের বুড়বইয়ের গল্প থেকে পড়েছি, মোয়ালরা অমিকে একটা ছেলে, অমিকে একটা ছেলে, মোয়ালরা অমিকে মধু খেতে দিল। মোয়ালরা কি করছিল? অমিকে মধু খেতে দিল। বাক্য অথবা আরেকটাও বলতে পারো, মধু খেতে খুব মিষ্টি। এটাও লিখতে পারো, তোমার মন মতো একটা বাক্য হইলেই হয়েছে। তাহলে আমরা মধু দিয়ে মোয়ালরা অমিকে মধু খেতে দিল, এটা করবে। তারপরে দেখো বানর। বানর, বানর ছিল কেউ? বানর কোথায় থাকে? গাছে থাকে। আসলে এভাবে আমরা সরাসরি বানর দেখতে পাই না, কোথাও কোনো চিড়িয়াখানায় গেলে আমরা বানর দেখতে পাই। তাহলে দেখো, আর আমরা বইয়ে গল্পের ভিতরে ছবিতে আমরা বানর দেখেছি, ঠিক না? তাহলে বানর দিয়ে একটা বাক্য বলি, বাঘের দেখা পেলে হরিণকে সাবধান করে দেয় বানর। আমরা এটা কোথায় দেখেছি? বোর্ড বইয়ে দেখেছি, আমাদের পাঠ্য বোর্ড বইয়ে আমরা দেখেছি, বাঘের দেখা পেলে হরিণকে সাবধান করে কে? বানর। তারপরে দেখো দেশ। দেশ, দেশ, আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি, ঠিক না? কি করি আমরা? আমাদের দেশকে অনেক ভালোবাসি। আমরা আমাদের দেশকে কি করি? আমরা আমাদের দেশকে ভালোবাসি। তারপরে দেখো, তারপরে শব্দ দিয়ে বাক্য করবা শেফালি দিয়ে। শেফালি কি? একটা ফুলের নাম। শেফালি কি? একটা ফুলের নাম। শেফালি ফুল দিয়ে মালা গাঁথি। কি করি? মালা গাঁথি। শেফালি ফুল দিয়ে আমরা কি করি? মালা গাঁথি। এরকম একটা একটা করে তোমরা বাক্য তোমাদের মনের মতো করে ও বাক্য লিখতে পারবা, বলতে পারবা। তবে কি, বাক্যটা সুন্দর হতে হবে, গুছানো হতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এগুলি বাসায় ভালো করে পড়ব, লিখব এবং এসডব্লিউ করে ইনবক্সে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।